কত মিন্টুও তো হয়েছে হ্যাশট্যাগ, সে পুরুষ মানুষরা কখনো বলতে পারে তাদের মহিলা বসেদের দ্বারা কি তাদের বাড়িতেও তাদের সদস্যদের দ্বারা বা তাদের বন্ধু বা বান্ধবীদের দ্বারা বা যারা ধরো আজকে এন্টারটেনমেন্ট জগতে আছে যা বা তোমাদের মতন যারা সাংবাদিক সব জগতে পুরুষ মানুষ কি এ ধরনের জিনিস হন না? এক পুরুষ মানুষ লজ্জা পান। আমার না কলেজ লাইফেও বা ইউনিভার্সিটি লাইফেও আমার ছেলেদের সঙ্গে মানে বন্ধুত্বটা তাড়াতাড়ি হতো, তার কারণ আমার না যুক্তিবাদী চিন্তাভাবনা, আমি কোনোদিনই মেয়ে হিসেবে কোনো সুযোগ সুবিধা বেশি চাইনি। না না আমি একেবারে টময় না, বরং আমি মনে করি মেয়েরা মেয়ে থাকার মধ্যেই সৌন্দর্য, মেয়েরা কিন্তু ছেলে হয়ে যাওয়ার মধ্যে কোনো সৌন্দর্য নেই। অক্সফোর্ডে বাচ্চা মেয়েদেরকে বলা হয় বাচ্চা, মেয়েরা নাকি শিকার, বাচ্চা কত ছেলে যে যৌন নির্যাতনের শিকার, বাচ্চা ছেলেরা যে অক্সফোর্ডে কিভাবে এফেক্টেড আমরা কোনোদিন আলোচনা করি। ধরো তোমাদের চ্যানেলে তুমি একটা খুনের ঘটনা দেখালে, হ্যাঁ খুন হয়েছে, খুনের সঙ্গে যদি তুমি ধর্ষণ জুড়ে দিতে পারো তার দেখবে বিরাট টিআরপি হয়ে গেল, কারণ ওটা রগ রগে। নমস্কার, আমি সুমন, চ্যানেল হিন্দুস্তানের হট সিট আপনাদের সকলকে স্বাগত। হট সিট কোনো বাহানা নয়, কোনো বনিতা নয়, সোজা প্রশ্নে সোজা উত্তর। আর আজকে একটা অন্যরকম গল্প শোনাবো। সারা বিশ্ব এমনকি আমাদের ভারতবর্ষেও যখন কার্যত মহিলাদের অধিকার নিয়ে লড়াই করছেন, তখন এই শহরের বুকে একজন মানুষ, শুধু মানুষ নয় একজন নারী বলা যেতে পারে, তিনি কিন্তু ঠিক উল্টো পথে হাঁটছেন, অর্থাৎ পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছে, শুধু আজ নয় গত 4 বছর ধরে। আজকে তার মুখোমুখি আমরা আমাদের আজকে হট সিটে যিনি আছেন নন্দিনীদি। নন্দিনী নমস্কার। প্রথম প্রশ্ন করি, সারা বিশ্ব সারা দুনিয়া যখন মেয়েদের নিয়ে লড়াই করছে, আপনি এই শহরের বুকে একজন নারী হয়েও পুরুষদের লড়ছেন, সস্তার প্রচার পাওয়ার জন্য কি? এই একটা ভালো প্রশ্ন করেছো, কারণ এটা তো একটা খুব স্রোতের বিপরীতের কাজ। প্রথম যখন আসি তখন কিন্তু এরম সম মানে কথাবার্তাও বাড়ির লোকের কাছ থেকে শুনেছি, বরং মারধর খাওয়ার সম্ভাবনা আছে। মানে আর তুমি আমায় জিজ্ঞেস করছো সস্তার জনপ্রিয়তা কিনা, মানে প্রথম প্রথম কিন্তু মানে চারপাশের লোকরাও বন্ধু বান্ধবরাও মানে হাসতো, প্রথমে তো হাসতো লোকে, আর কিছু হবে না, মানে আমি মাস ছয়েক যাওয়ার পরেই রণে ভঙ্গ দেবো এবং আমি নাকি মারধর খেতে পারি, আমার বাড়ির ওপরেও লোকে চড়াও হতে পারে। আবার একদল লোক ভাবতো, আমি তোমায় আজকে সত্যিই ক্যামেরার সামনে বলছি, অনেক যারা মানে পুরুষের অধিকার নিয়ে এমন মানে অনেকেই তো অনেকদিন ধরে লড়াই করছেন, বাংলায় অনেক সংগঠন আছে, অনেক ভেটারেন কিন্তু মেন্স রাইট অ্যাক্টিভিস্ট আছেন বাংলায় ছেলেরা, তারা অনেকে কিন্তু ভেবেছিলেন আমি নারীবাদী, আমি আন্দোলনটা নষ্ট করে দিতে এসেছি, আমি হয়তো মানে থাকে না লুকোনো নারীবাদী আর কি, যারাই হয়তো আমাকে পাঠিয়েছেন সাজিয়ে গুছিয়ে এ ভেতরে আন্দোলনে কি হচ্ছে দেখে নারীবাদী এটাকে যদি নষ্ট করে দেওয়া যায়। প্রশ্ন করলে নারীবাদী, তাহলে কি নন্দিনীদি কি নারী বিদ্বেষী? আমি বিদ্বেষীও নই, আমি হচ্ছি এটা বলতে চাই যে আমরা সবাই পুরুষ অধিকার, আমাদের সঙ্গে যারা নারীবাদী তথাকথিত নারীবাদী কথা আমাদের পছন্দ নয় বলি, তফাতটা কোথায় বলতো? নারীদের নিয়ে যারা কাজ করেন তারা প্রথমেই তকমা এটা দেন পুরুষ মানে ধর্ষক, পুরুষ মানে খারাপ, পুরুষ মানে নির্যাতন করেন, আমরা উল্টোটা বলি, আমরা বলি নারীর যে নির্যাতন হয় না আমরা বলি না, আমরা বলি মেয়েরা আজও অত্যাচারিত, মেয়েদের আজও অত্যাচার হয়, কিন্তু আপনারা এটা মেনে নিন পুরুষেরও নির্যাতন হয়। এটা কি মানে এই কারণে কি আপনি ভাবলেন পুরুষদের দিকে কথা, যেহেতু না যেহেতু নারীরা হাস্যাস্পদ হচ্ছে সেখান থেকে নারীদের বার করা? না না এরকম ভাবনা, এগুলো হচ্ছে খুব একটা বোকা বোকা কথা। আমি মানে আগে অনেক কলেজ লাইফ থেকেই ভাবি, মানে আমি কোনোদিনই খুব মেয়েদের হয়ে কথা কোনোদিন বলিনি, তখন তো আমার না কলেজ লাইফেও বা ইউনিভার্সিটি লাইফেও আমার ছেলেদের সঙ্গে মানে বন্ধুত্বটা তাড়াতাড়ি হতো, তার কারণ আমার না যুক্তিবাদী চিন্তাভাবনা, আমি কোনোদিনই মেয়ে হিসেবে কোনো সুযোগ সুবিধা বেশি চাইনি, মেয়ে সুলভ ন্যাকামো করে সুযোগ সুবিধা নেব, মেয়ে হিসেবে আমার এটা চাই বা মেয়ে বলেই আমাকে একটা, আর আমাদের বাড়িতেও না আমাদের বাবা মারা, আমরা যদিও দুই বোন ভাই নেই, মা বাবা বড়ই করেছিলেন এভাবে যে বিয়েটা জীবনের মূল লক্ষ্য নয়, আগে লেখাপড়া শেখো, আগে নিজের পায়ে দাঁড়াও, নিজেকে যোগ্য করো, বিয়ে ঠিক আছে কোনো ব্যাপার নয়, আর বিয়ে মানে কিন্তু এটা নয় যে তুমি তার ঘাড়ে গিয়ে পড়বে, তোমাকে সেখান থেকে সব সুযোগ সুবিধা আদায় করতে হবে, উল্টে তুমি দেখো তুমি যোগ্য হয়ে তার পাশে দাঁড়িয়ে কী সাহায্য করতে পারো, কারণ আমার মা সেই সময়ের শিক্ষিকা, এই সময়ের ম্যাথমেটিক্সে অনার্স, অত্যন্ত ব্রিলিয়েন্ট রেজাল্ট করা এক মহিলা, তিনি সেই মানে মা বিএসসি পাশ করার আগে থেকে টিউশন করেন, আর যেহেতু অঙ্কের টিচার ছিলেন প্রচুর টিউশন করতেন, তো মা সেই সময় থেকেই বলেছে জীবনের মূল লক্ষ্য রাখো স্বামীর পাশে কিভাবে দাঁড়াতে পারো, তুমি স্বামীর বোঝা না হয়ে দাঁড়াও এবং সবসময় এক্সপেকটেশন রাখবে যে তাই সে তিনি তোমায় জিনিস দেবেন, তিনি তোমার মানে ছেলেরা তোমাদের হোটেলের বিল মেটাবে, ছেলেরা গিয়ে জিনিস কিনে দেবে, ছেলেরা ট্যাক্সির দরজা খুলে ধরবে, এসব ভাবনা মনে রেখো না। যদি বলছো পুরুষ নারী সমান সমান, তাহলে সেই সমান থাকাটা যেন সব দিকে সমান হয়। তাহলে দুটো প্রশ্ন আসছে, এক
নন্দিনী কি টমবয়? না না, আমি একেবারে টমবয় না, বরং আমি মনে করি মেয়েরা মেয়ে থাকার মধ্যেই সৌন্দর্য। মেয়েরা কিন্তু ছেলে হয়ে যাওয়ার মধ্যে কোনো সৌন্দর্য নেই। পুরুষ মানুষ পুরুষ মানুষ, নারী নারী, দুজনে একে অপরের পরিপূরক। মানে আমি নারী, আমি তাই বলে কিছুটা সুবিধা নিয়ে যাবো এটাও যেমন বিশ্বাস করি না, আর আমি নারী আমি পুরুষ হয়ে উঠেছি এটাতেও আমি বিশ্বাস করি। আধুনিকতা মানে কিন্তু আধা গা খোলা জামা কাপড় পরা নয়, আধুনিকতা মানে কিন্তু রাত অবধি বাড়ির বাইরে ঘুরে বেড়ানো নয়, আধুনিকতা মানে আমি ড্রিঙ্ক করি আমি স্মোক করি এটা নয়। আমি দিদি একদম যেটা প্রশ্ন, তাহলে এটা বলা যেতেই পারে পুরুষরা নন্দিনীর কাছে যতটা সেফ মেয়েরা ততটাই আনসেফ নন্দিনী? না, একেবারেই ভুল কথা। আমাকে মানে ভারতবর্ষের কথা জানি না, বাংলার আপামর মহিলারা আমাকে অসম্ভব ভালোবাসে এবং তারাও আমি মনে করি আমার কাছে আসলে সেফ বোধ করেন। পুরুষ মানুষ সেফ কিনা জানি না, পুরুষ মানুষ আমায় ভরসা করেন, আমাকে পুরুষ মানুষ ভরসা করেন, কারণ জানেন আমাদের অফিসে এলে আমার কাছে এলে তারা বলে না দিদি আমরা মনে করি আমরা একটা বিচার পাবো বা আমরা একটা ঠিক পরামর্শ পাবো, কিন্তু আজ পর্যন্ত বাংলার কোনো মহিলা সে অর্থে আমাকে আমার বাড়িতে তো দেখো রাজার মাকেও লোকে ডাইনি বলে, আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। একটা আন্দোলন শুরু হয়েছিল মিটু আন্দোলন, আমি দেখেছি আপনি একাধিক টেলিভিশন চ্যানেলে কিন্তু এটা তীব্র বিরোধিতা করেছিলেন, বিশেষ করে আমি নাম একটি বৈদ্যুতিন চ্যানেলে একদম প্যানেলিস্ট হিসেবে আপনি নাম বিরোধিতা করেছিলেন, এবং সেই সময় দেখেছিলাম আপনার কিছু ফেসবুকে কিন্তু কিছু মহিলা আপনার বিরোধিতা করেছিল। হতেই পারেন, কারণ এমন তো নয় যে মিটু কখনো হয়নি, কিন্তু সেই মিটুর সুযোগ নিয়ে এত মিথ্যে কথা হয়েছে, তার ফলে যারা সত্যি সত্যি যে মেয়েগুলো এর কবলে পড়েছিলেন তাদের পেছনে চলে গেল তাদের অভিযোগগুলো, কিন্তু তাদের অভিযোগ কত মেন্টুও তো হয়েছে হ্যাশট্যাগ, সে পুরুষ মানুষরা কখনো বলতে পারে তাদের মহিলা বসেদের দ্বারা কি তাদের বাড়িতেও তাদের সদস্যদের দ্বারা বা তাদের বন্ধু বা বান্ধবীদের দ্বারা বা যারা ধরো আজকে এন্টারটেনমেন্ট জগতে আছেন যা বা তোমাদের মতন যারা সাংবাদিক সব জগতেই পুরুষ মানুষ কি এ ধরনের জিনিস হন না? এক পুরুষ মানুষ লজ্জা পান, এটা পৌরুষে আঘাত, বাবা আমার মহিলা বস আমায় এরম করলো, আমার সহকর্মিনীটি আমায় এরম করলো, তাদের লজ্জা লাগে বলতে। বহু পুরুষ মানুষ আজীবন তারাও বহুভাবে যৌনতা লাঞ্ছিত হন, তারা স্বীকার করতে পারে, টার্গেট তো পুরুষই হয়, ওটাই তো বলতে চাইছি, কিন্তু টার্গেট তো অবশ্যই পুরুষ মানুষ হন, কিন্তু পুরুষ মানুষরাও এই লাঞ্ছনা স্বীকার হন। এই জিনিসের বীজ কোথায় প্রথিত আমি তোমাকে বলছি, আজকে যেমন পক্সো, পক্সোতে বাচ্চা মেয়েদেরকে বলা হয়, বাচ্চা মেয়েরা নাকি শিকার, বাচ্চা কত ছেলে যে যৌন নির্যাতনের শিকার, বাচ্চা ছেলেরা যে পক্সোতে কিভাবে এফেক্টেড আমরা কোনোদিন আলোচনা করিনি। এবার বলি যেহেতু আমরা স্বীকার করি না না যে বাচ্চা ছেলেদের মানে এই যৌন নির্যাতন হতে পারে, তার ফলশ্রুতি হচ্ছে আমরা গিয়ে স্বীকার করি না পুরুষ মানুষের ধর্ষণ হতে পারে। ভারতবর্ষে কিন্তু 18% পুরুষ মানুষের ধর্ষণ হয়, তুমি বলবে 18% তো কিছুই না দিদি, 1% যদি হয় তাহলে কি সেটা নয়, আমরা কি স্বীকার করি পুরুষ মানুষের ধর্ষণ হতে পারে? তাহলে হয় কিন্তু, তাহলে কোথা থেকে ফলশ্রুতি হয় বলতো? আমরা যে প্রথমেই স্বীকার করি না বাচ্চা ছেলেদের যৌন নির্যাতন হয় সেটা দিয়ে রিফ্লেক্ট করে পুরুষ মানুষের ধর্ষণে, তখন আমরা স্বীকার করি না পুরুষ মানুষের ধর্ষণে, যেদিন এটা দেখবে এস্টাবলিশ হয়ে যাবে সেদিন ওটাও এস্টাবলিশ হবে, সেই জন্য আমরা স্বীকার করি না মেন্টু হতে পারে। এটা কি টিআরপি কম বলে মহিলা পুরুষদের উপর? অবশ্যই না, আমি তোমায় একটা কথা বলি, তুমি জানবে ধরো তোমাদের চ্যানেলে তুমি একটা খুনের ঘটনা দেখালে, হ্যাঁ খুন হয়েছে, খুনের সঙ্গে যদি তুমি ধর্ষণ জুড়ে দিতে পারো তার দেখবে বিরাট টিআরপি হয়ে গেলো, কারণ ওটা রগ রগে। কিন্তু এমনি তুমি একটা খুন দেখা একটা বাড়িতে খুন হয়েছে তাকে গলা নলি কেটে খুন করা হয়েছে এমনি হয়েছে দেখবে চলবে লোকে দেখবে, যখনই তুমি জুড়ে দিলে না খুনের সঙ্গে ধর্ষণ হয়েছে অমনি সেটা রক রকে। কিন্তু এটা যদি মানে ধর্ষণ মানে তো দেখো ধর্ষণ তুমি যখনই করবে তোমার কিন্তু মাথায় খেলবে মহিলা। এবার তুমি আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে যদি এটা অ্যাকসেপ্টেড হয় না সমাজে ধর্ষণ পুরুষের হয়, তোমরা কোনো একটা খবর যদি দেখাতে পারো একটা খুনের সঙ্গে সেই পুরুষটিরও ধর্ষণ হয়েছিল এবং মহিলা দ্বারা, সেই খবর মহিলাদের ধর্ষণ ছাড়িয়ে আকাশে পৌঁছবে তার টিআরপি, তার কারণ এই জিনিস তো লোকে দেখেইনি কোনোদিন, কারণ পুরুষদের তো ধর্ষণের প্রমাণ হতে করা যায় না, তার তো মেডিকেল টেস্ট হলে কিছু হয় না, কিন্তু যদি কোনোদিন এই ঘটনা দেখানো যায় সেই ঘটনা এই সব ঘটনা টিআরপি ছাড়িয়ে পৌঁছবে। নন্দিনীকে কি বলবো, বুদ্ধিজীবী না সমাজ সংস্কৃত লোক? বুদ্ধিজীবী আমি হতেও চাই না, বুদ্ধিজীবী কাকে বলে যারা সব অন্যায় দেখে চুপ করে থাকেন, তারা বুদ্ধিজীবী? কাকে বলে বুদ্ধিজীবী? সমাজের সমস্ত অন্যায় দেখে যারা চুপ করে থাকার কথা ভাবেন এবং যেখানে যেখানে নিজেদের সুবিধা পাওয়া যাবে সেখানে সেখানে কথা বলেন, আমি বুদ্ধিজীবী কোনোদিন না। সমাজ সংস্কারক আমি কি করে হবো বলো? আমি সেই জায়গাতেও এখনো পৌঁছতে পারিনি। সমাজ সংস্কারক একটা অনেক বড় কথা, আমায় তুমি বলতে পারো, আমি চেষ্টা করছি একটা কাজের জন্য, সোশ্যাল অ্যাক্টিভিস্টের বাংলা কি সমাজ সংস্কারক আমার মনে হয় না, আমরা কাজ করছি সমাজের জন্য, চাই মানে সব আইন জেন্ডার নিউট্রাল হোক, যে একজন পুরুষ মানুষ যদি আজকে 498 ডিবি এগুলোর জন্য শাস্তি পান, ধর্ষণের জন্য শাস্তি পান, তাহলে ফলস এই
এই কেসগুলো করার জন্য সেই মহিলারাও শাস্তিবান, বা যদি এটা দেখা যায় কোনো মহিলা তার স্বামীকে অত্যাচার করছেন বা শাশুড়ি ননদকেও এরকম ভাবে অত্যাচার করছেন, তাদেরও শাস্তি হোক। ফোন 90-এর বিষয় আসি, ফোন 90 কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কার্যত তুমি বললে ফলস, এবং সেরকম মধ্যে বাংলায় তার সংখ্যা সবচেয়ে বেশি, বাবাকে ধরা হয়েছে। তুমি আজকে এই যে তুমি বড় বড় কথা বলছো না যে আমি বিয়ে করবো না, আমি অমুক ছেলে না হলে বিয়ে করবো না, তা তোমার বাবা যখন পণ দিচ্ছে তুমি বলো আমি বিয়ে করবো না, পণ দিলে বলো তোমার সাহস নেই কেন সে কথা বলার? দেখলাম একটি নাম করা দৈনিকে লেখা হচ্ছে পাত্র তাড়াবার উপায়, তা মেয়েরা কোথায় হাঁটছো পেছনে? তুমি আজকের এম্পাওয়ার্ড ওমেন, তোমার এটুকু বলার সাহস নেই আমি বিয়ে করবো না, তোমাকে কাগজে লিখতে হচ্ছে পাত্রে? এসব তো হতো সেই আমার ঠাকুমাদের জমানায় যে মেয়েরা পাত্র তার রাস্তা থেকে পাত্র তাড়িয়ে দিচ্ছে, লজ্জা হওয়া উচিত তো মেয়েদের পাত্র তাড়াবার উপায় নিয়ে দৈনিকে লিখতে হচ্ছে এখন? মনে হয় এগুলো এখন এম্পাওয়ার্ড ওমেনদের কাজ। আর আমি যদি মনে করি যে আমি এম্পাওয়ার্ড হয়েছি তাই বলবো আমি বিয়ে করবো না, তার জন্য বাবাকে পণ দিয়ে বিয়ে দিতে হবে? পণ টন বেশি দেওয়া হয় না আজকাল, আমি এরকম বহু মেয়েকে জানি যারা বাবাকে নিংড়ে সব কিছু নিয়ে যান, দিদির বিয়েতে পণ দিয়েছিলে আমার বিয়েতে, দিদির বিয়েতে সব দিয়েছিলে আমার কেন দেবে না? একদম কড়াই গন্ড 125 টাকা কম হলেও সেটা নিয়ে নেয়, আমি জানি এরম মেয়েদেরকে। বাবা পিএফ এর টাকা তুলছেন, গ্র্যাচুইটি তুলছেন, কেউ কেউ তো বাড়িও বেঁচে দিচ্ছেন, তখন কিন্তু ভাবছে না বাবা এরপরে কোথায় থাকবে মা বাবা? তারপরে শ্বশুর বাড়ি গিয়ে যখন দেখছে ঠিক আর মনিমনা তো হচ্ছে না, এখন তো আমাকে 498 আর ডিভি করতে হবে, ওটাকে তখন পণ বলে চালাচ্ছে। কাজে আমরা এভাবেই ভাববো। এত বছর ধরে ধরো ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে পুরুষ মুখ্যমন্ত্রী পুরুষ প্রধানমন্ত্রী ছিল, কিন্তু কোথাও কিন্তু পুরুষদের জন্য আলাদা কোনো দপ্তর তৈরি করা হয়নি। ভোট ব্যাংক করে, ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য করেন না ওনারা। ভারতবর্ষ এমনি প্রো ফেমিনিস্ট কান্ট্রি, সারাক্ষণ মহিলাদের তোল্লাই দেওয়া হচ্ছে, অথচ যেখানে যে হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে যাই হচ্ছেন সব পুরুষের কাঁধে ভর দিয়েই হচ্ছেন। কোনো মহিলারা কি করেছেন? ঝান্ডা লাগাচ্ছেন, কিছু করছেন, ত্রিপল খাটাচ্ছেন, বাঁশ বাঁধছেন, কেউ কিছু করছেন না, কিন্তু রাত জাগছেন, ভোটে রিগিং করছেন, সোজা বাংলায় কথা বলছি, পিস্তল ধরছেন, কেউ না, সব পুরুষ মানুষই ধরছে কিন্তু, কিন্তু এলেই মহিলাদের জন্য, এরা পুরুষদেরকে বুঝতে হবে কিন্তু। আর এই পুরুষরা যত, এই যে তুমি তখন বললে না যে আপনাকে মহিলারা কি করেন, না দু চারজন পুরুষ বরং আমার পেছনে খুব বেশি লাগেন, কারণ তারা নারীবাদী পুরুষ, সারাক্ষণ মহিলাদের তোল্লাই দিচ্ছেন, সারাক্ষণ ওনারা ভাবছেন মহিলাদের গাড়ির দরজা খুলে দিলে বা সামনের বুক বিছিয়ে দিলে ওই করে মহিলারা যাবেন আর ওনাদের টিআরপি বাড়বে, সেই মহিলাদের গায়ে পিঠে ওনারা একটু হাত টাত বোলাতে পারবেন, কিন্তু আলটিমেটলি কিছু হবে না ওনাদের, আলটিমেটলি ওনাদের ওই কেসে পড়তে হতে পারে, যে কোনো দিন ওনাদের সম্বন্ধেও মিটু লাগতে পারে, যে যত তাড়াতাড়ি ওনারা বোঝেন ততই মঙ্গল, নিজেদের স্বজাতিকে ছোট করে ওনারা যে কি পাচ্ছেন ওনারাই জানেন। মেয়েরা কিন্তু এরকম করে না, মেয়েরা কিন্তু এই ব্যাপারটায় খুব ক্লিয়ার, মেয়েরা কিন্তু নিজেদের জাতকে একদম খুব সবসময় প্রোটেক্ট করে চলে। আমরা যেটা দেখে এসেছি প্রেমের ক্ষেত্রে, শুনে এসেছি যে প্রেমিকাকে চেয়ারে গিয়ে আলাদা করে বসতে দিলে বা গাড়ির দরজা খুললে দিলে বা বিল দিলে খুব নাকি তাদের ইমপ্রেসড হয়, তার জন্য নাকি পুরুষ এটা করে না? তাই তাই আমি একটু কিন্তু তাই বললাম, কোনো মেয়েকে দেখেছো এরকম করতে? কটা মেয়েকে তুমি দেখেছো প্রেমিকের জন্য দরজা খুলে দিতে, চেয়ারে গিয়ে দিতে আর বিল দিতে গিয়ে হোটেলে? আমাকে তুমি একটা কথা বলো তো, কটা বিবাহিত মেয়ে তুমি খোঁজ নাও আজকে থেকে তার ব্যাংকে নমিনি তার স্বামী কজনের, আজ পর্যন্ত কজন স্বামী জানে তার স্ত্রী কত টাকা মাইনে পায় তারা চাকরি করে? পারফেক্টলি জানে, কিন্তু স্ত্রীরা স্যালারি স্লিপটাও হাতে রাখে নিজের। আমি এসব কথা বলছি যে আমাকে যা খুশি বলতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না, এটা আমি ভুক্তভোগী, এখানে আমি বলছি আমরা কাজ করতে করতে ভুক্তভোগী, কজন স্বামী সত্যি সত্যি জানেন তার স্ত্রী কত টাকা মাইনে পায়? তা খোঁজ নিতে বলুন তো তার নমিনি কে আছে ইয়েতে অফিসের সব কাগজপত্রে, জানেন উনি কে নমিনি? একটু খোঁজ নিতে বলবেন সবাইকে, আমি তো বলছি এখানে বসে ওপেন, আমার তো কোনো মানে ভয় ডর কিচ্ছু নেই, ওপেনলি বলছি আমি, কিন্তু সব ছেলে বিয়ে হলেই জয়েন্ট প্রপার্টি, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, সবার আগে সব নমিনি করে দিচ্ছে সব কিছু, কেন কেন কিসে কি হচ্ছে বে? তারপরে তো 6 মাস বাদে 498 আর ডিবি লেগে যাচ্ছে এইবার ওই জয়েন্ট প্রপার্টিতে, যাতে ভদ্রমহিলার একটা পয়সারও অবদান নেই, তার হাফ টাকা দিতে হচ্ছে বিক্রি করে, জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে যাচ্ছে, এই হচ্ছে। আর নমিনি আর চাইলেও তুমি সরাতে পারছো না, কারণ তোমাকে তখন ভ্যালিড রিজন দেখাতে হবে যে তুমি কেন সরাবে জয়েন্ট নমিনি, তাহলে একটু রয়েস হয়ে করুন না, করুন না একটু রয়েস হয়ে, কী প্রবলেম? আর জয়েন্ট প্রপার্টি আর জয়েন্ট অ্যাকাউন্ট না থাকলে কি ভালোবাসার পরাকাষ্ঠা দেখানো হয় না? ওয়াই
আপনি জয়েন্ট প্রপার্টি করছেন, আপনার বউ আপনাকে বার করে দিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে সেই বাড়িতে থাকছে, ভুড়ি ভুড়ি উদাহরণ আছে আমাদের কাছে, আপনি ইএমআই দিয়ে যাচ্ছেন কিন্তু, কারণ আপনি বোকা। তাই আপনার বউ তার বাড়ি করছে আপনার সঙ্গে, কটা কজন বউ করেছে বলুন তো জয়েন্ট প্রপার্টি, দেখুন তো গিয়ে, ভাইয়ের সঙ্গে করবে, বাবার সঙ্গে করবে, আপনার সঙ্গে কিন্তু করবে না, সচরাচর অত সোজা না। আপনি জয়েন্ট প্রপার্টি করছেন, আপনার বউ আপনাকে বার করে দিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে সেই বাড়িতে থাকছে, ভুড়ি ভুড়ি উদাহরণ আছে আমাদের কাছে, আপনি ইএমআই দিয়ে যাচ্ছেন কিন্তু, কারণ আপনি বোকা। তাই আপনার বউ তার বাড়ি করছে আপনার সঙ্গে, কটা কজন বউ করেছে বলুন তো জয়েন্ট প্রপার্টি। বাবা মা সবসময় দেখি মায়েদেরকে স্বর্গে দেখা যায়, স্বর্গ তুলে আমরা করেছি, মা বাবারা নয়, বাবারা নয়, আমরা বাবারা কি পেয়েছেন আজ পর্যন্ত, মারা বেটি, কিন্তু আমরা এই কাজ করতে এসে দেখেছি বাবা সন্তানের জন্য পারে না এমন জিনিস নেই, ছেলেরা কিন্তু এরকম। আমি একদম দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, ছেলেরা আজও কম সংসার ভাঙতে চায় মেয়েদের থেকে, মেয়েরা যে কি ভাবছে বিয়ে একটা করার পর ভাবছে ব্যবসা, কারণ বিয়েটা যেই তুমি করে ফেললে তখন তো তুমি অর্ধেক সম্পত্তি, অর্ধেক টাকা পয়সা সব কিছু তো তুমি হয়ে গেলে, আর আমাদের যে সমস্ত আইন সমানে আনা হচ্ছে, তুমি জেনে রেখো তুমি যদি বেকারও হও মেনটেন্স তুমি বাধ্য, এমন আইন নিয়ে চলে আসছে। তো একটা বিয়ে মানে একটা মেয়ের কাছে কিন্তু সোনার ডিম পাড়া হাঁস, একবার যদি বিয়ে করে ফেলতে পারো। এত এত মেয়েদের রাগ কেন? রাগ মানে এখানে বসে রাগ নয়, মেয়েরা যে ধরনের অসভ্যতা করে চলেছে দিনের পর দিন, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না 498-এ, রাগের কিছু নেই, মেয়েদেরও একটু শিক্ষা পাওয়া দরকার। সমস্ত পুরুষতান্ত্রিক, কে বলেছে পুরুষতান্ত্রিক, বোকা বোকা কথা, তুই না সাংবাদিক? আর যে দেশে 49টা আইন মেয়েদের জন্য, প্রত্যেক কথায় কথায় মেয়েদের জন্য একটা একটা করে নতুন স্কিম হয়, সেখানে পুরুষতান্ত্রিক হয় সমাজ, হতে পারে সমাজ? পুরুষতান্ত্রিক কাকে বলে? আর জানো তো পুরুষতান্ত্রিক কথাটা না সেটা গ্রাম ভারী কথা, তুমি একটা এসি রুমে বসে চা খেতে খেতে কফি খেতে খেতে একটা আলোচনায় বসেছো, একটা ধর্ষণ হয়েছে, ফট করে তুমি পুরুষতান্ত্রিক বলে দিলে তোমার আলোচনাটা একটা মোটা রূপ পেলো সঙ্গে সঙ্গে। পুরুষতান্ত্রিকতা এই আরবান সেমি আরবান সোসাইটিতে কোথাও সব বাজে কথা বলতে বারণ করে দিও। হ্যাঁ, 49টা আইন যে দেশে মেয়েদের জন্য থাকে সে দেশে পুরুষতান্ত্রিকতার কি অস্তিত্ব, কাকে বলে পুরুষতান্ত্রিকতা? এসব পুরুষতান্ত্রিকতা কথা না খুব বাজে কনসেপ্ট, আমি বারবার তোমায় বলছি পুরুষতান্ত্রিকতা না এমন একটা কথা, মেয়ে যে কোনো ওয়ার্ড আলোচনার পেছনে তুমি যদি লাগিয়ে দাও তোমার আলোচনাটা খুব একটা গম্ভীর মনে হবে পুরুষতান্ত্রিকতা। আর তুমি দেখবে মেয়েদের না যে কোনো আলোচনা শুরুই হয় ওখান থেকে, এই পুরুষতান্ত্রিক সমাজ, আরে সিম্প্যাথি সিম্প্যাথি না মানে মনে করো কি বলতো আলোচনাটা একটা বড় গম্ভীর জায়গায় পৌঁছলো। তুমি টিভি চ্যানেলে বসে বলছো মেয়েরা চাইলে 100টা সম্পর্ক করবে, আরে দূর 100টা সম্পর্ক করবে তো 100টা পুরুষের সঙ্গেই, তার মানে কি তুমি বকলমে বলেছো পুরুষ মানুষ 100টা সম্পর্ক করতে পারে, কি বলছো বুঝে তো বলো, করুক না মেয়েরা 100টা সম্পর্ক, তাহলে পুরুষ মানুষও 100টা সম্পর্কই করছে কিন্তু, সেখানে তোমার কোনো কিছু বলার রাইট থাকতে পারে না, কারণ পুরুষ মানুষ কি বানের জলে ভেসে এসছে, তা পুরুষ মানুষ করবে না তাহলে 100টা সম্পর্ক? তুমি বলছো মাই লাইফ মাই চয়েস, একজন মহিলা পুরুষ মানুষ বললে কি সে খারাপ পড়া যায় কেন? তোমার যদি মাই লাইফ মাই চয়েস হয় তো একটা পুরুষের কেন নয়, কেন নয়? এদিকে তো তাহলে তোমরা বলতে পারো মাই লাইফ মাই, তাহলে বলতে পারো পুরুষতান্ত্রিক সমাজ। তোমার নন্দিনীদের ফেমিনিস্ট কথাটা তো আপত্তি আছে, ফেমিনিস্ট কথাটা আপত্তি আছে বলবো না, কিন্তু ফেমিনিজমটাকে ওনারা যেখানে নিয়ে গেছেন, ফেমিনিস্ট আন্দোলন শুরু হয়েছিল নারীদের সমান শ্রমের অধিকার, সমান মজুরির অধিকার, এসবের কোনো আপত্তি ছিল না, কিন্তু ওনারা আজকে তাতে নিয়ে গেছেন বলতো মেয়েদের না যাবতীয় অধিকারের লড়াই, দেখবে অর্থনৈতিক অধিকার সেটা তো আমার বিষয় আপত্তি, কিন্তু যৌন স্বাধীনতার অধিকারে চলে গেছে, ওরা মনে করছে যে মেরিটাল রেপ বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সব মেয়েদের, দেখবে যাবতীয় স্বাধীনতার লড়াইটা না ওনারা মনে করেছেন যৌন স্বাধীনতা পেলেই সব পাওয়া হয়ে যায়, বেশিরভাগ মেয়েরাই এটা মনে করছে যে আমি যা খুশি সহবাস করে আসবো, আমি চারতার সঙ্গে বিছানায় শুয়ে পড়বো, আমি যেমন খুশি জামা কাপড় পরবো, অর্থাৎ আমার শরীর এবং আমার যৌন স্বাধীনতা এটাই আমার এম্পাওয়ারমেন্ট, সর্বৈব ভূম যতদিন যাচ্ছে, এবং আমি সর্বক্ষেত্রে দেখছি, একটা বিউটি পার্লারে গেলেও দেখছি যে মেয়েরা কিন্তু ক্রমশ মনে করছেন আমাদের কাছে শরীরটা ছাড়া আর কিছু নেই, শরীর আমাদের মূলধন, সেটা ভাঙিয়ে যতটা পারি আমরা করে নেবো, আর কোনো সত্যি নেই, অর্থাৎ
পুরুষকে দেখানোর জন্য। হ্যাঁ, আবার কাকে দেখাচ্ছ না তো তুমি? পুরুষকে তো তুমি দেখ, তার মানে তুমি একপাশে বলো আমি ভোগ্যপন্ন, আর তুমি তো ভোগ্যপন্ন হতেই চাইছো তুমি সারাক্ষণ, কিন্তু তুমি তো অনেকটা এগিয়ে গেছো। আজকে তুমি বলছো যে আমি এম্পাওয়ারমেন্ট, মানে আমি কি বললাম, এম্পাওয়ার্ড ওম্যানের লক্ষণ হয়ে দাঁড়িয়েছে আমার শরীর, আমি কত দেখাতে পারি, কতটা শরীর দেখাতে পারি, আর সেই শরীর দেখে লোকের কাছ থেকে আমি কি, এবং সেই শরীর দেখিয়ে এবং শরীরের পণ্য করে আমি কি কি আদায় করতে পারি।